আসসালামু আলাইকুম। কুয়েতের কিছু লেটেস্ট নিউজ নিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের খবরের শুরুতেই থাকছে একটি ব্রেকিং নিউজ। আহমেদের ফাহিল এলাকায় বসবাসকারী একজন ভারতীয় প্রবাসীকে তার বাগানে মাদকদ্রব্য চাষ করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আহমেদি নিরাপত্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী প্রশাসনকে একটি বাগান সম্পর্কে অবহিত করেছে যেখানে নেশাজাতীয় দ্রব্য চাষাবাদ করা হচ্ছিল। পরবর্তীতে প্রশাসন চিরনি অভিযান চালিয়ে বাগানটি জব্দ করে এবং চাষ হওয়া মাদকদ্রব্যগুলো নমুনার নিয়ে ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। কুয়েতে বসবাসকারী সকলের জন্য রয়েছে একটি সুখবর। কুয়েত গভর্নমেন্ট পাবলিকের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য নতুন একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে। অ্যাপসটির নাম সাহেল। কুয়েত সাহেল অ্যাপসটি বিভিন্ন সরকারি সংস্থার ই পরিষেবা পাবলিককে প্রদান করবে। এই অ্যাপসটির মাধ্যমে এখন থেকে সহজেই নাগরিক এবং বাসিন্দারা তাদের পরিষেবা এবং লেনদেনগুলি দ্রুত এবং তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবে। এক কথায় বলতে সিভিল আইডি, হোম ডেলিভারি সিভিল আইডি, রিনিউ, ট্রাফিক ফাইন, ব্যাংক ডকুমেন্টস আপডেট ইত্যাদি ছাড়াও আরও সরকারি সেবাগুলো আপনি এই একটি অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। এবার থাকছে কুয়েত মিনিস্টারের একটি ব্রেকিং নিউজ। কুয়েতের আল জারিদা দৈনিক পত্রিকার রিপোর্ট থেকে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্লিনার সরবরাহের জন্য দায়ী কোম্পানিগুলোর সাথে একটি সমঝোতা করে বলেন কোভিড-19 সময়কালে কোম্পানিগুলোর উপর আরোপিত কিছু জরিমানা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কোম্পানিগুলোর উদ্দেশ্যে বলেন স্কুলে পরিচ্ছন্নতা ঘাটতির সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে ক্লিনার কমতি থাকায় স্বাস্থ্যবিধি নামা লঙ্ঘন হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গন পরিচ্ছন্নতায় অনেক ঘাটতি দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে যে ক্লিনিং কোম্পানিগুলো জরিমানা মাপের কারণে পুনরায় লেবার প্রদান করতে সক্ষম হবে। কুয়েতে জনপ্রিয় পত্রিকা আরব টাইমস একটি রিপোর্ট করে কুয়েতে বাংলাদেশে একটি মুদির দোকানে কুয়েতি নাগরিক একজন বৃদ্ধ ব্যক্তিকে লাঞ্ছিত করার অপরাধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই কুয়েতি নাগরিককে গ্রেফতার করেছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। পত্রিকাটি আরও জানিয়েছে যে কুয়েতি নাগরিক বৃদ্ধ ব্যক্তিকে লাঞ্ছিত করেছে তার নামে আগে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কুয়েতি সমাজ এ ধরনের আচরণ যাতে গ্রহণযোগ্য না হয় সেজন্য একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য একজন বয়স্ক কুয়েতি দুই ভুক্তভোগীকে সাথে নিয়ে থানায় একটি মামলা দায়ের করে। আজকের খবরে সর্বশেষে থাকছে সালমিয়া এলাকা থেকে 1.5 কেজি আফিম ও 3,000 মাদকদ্রব্য ট্যাবলেট এবং 5 গ্রাম সাইক্রোটপিক পদার্থসহ এক ইরানি প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত গোয়েন্দা বিভাগ। জব্দকৃত মাদকদ্রব্যগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।